ওয়েলকাম মাই নাইস ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আমি খুব সুন্দর মিষ্টি সুইট একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা খেজুরের হালুয়া। আমার খুব পছন্দের, এটা খুব নাইস, আমার পছন্দের 5টি খাবারের মধ্যে এটা একটাও বলা যায়। তো চলো শুরু করা যাক। তো এটা করতে আমার লাগছে খেজুর, 2 কাপ 2 কাপ 4 কাপ নিয়েছি, দুই রকমের খেজুর, একটা জেলি খেজুর আর একটা হচ্ছে খুব সফট একটা খেজুর, যেটা এটা নিয়েছি। তো প্রথমে আমার কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি। তারপর আমি খেজুরটাকে ব্লেন্ড করে নিয়েছি, 2 কাপ খেজুরকে 4 কাপ খেজুরকে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটাই এখন আমি দিয়ে দিব। খেজুরটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তারপর অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিব। এটা এই এই খেজুরের হালুয়াটা নিয়ে আমার খুব মিষ্টি একটা ব্যাকগ্রাউন্ড আছে। 25 বছর আগে যখন আমার বিয়ে হয়েছিল, তো আমার ফুলশয্যার রাত্রিতে আমার ভাসুরের বউ এই হালুয়ার প্যাকেট, তখন আমার হাজব্যান্ড তাবুকে ছিলেন, সেখানে এয়ার ডিফেন্সের অফিসার ছিলেন, সেখান থেকে নিয়ে এসেছিলেন সেই প্যাকেটজাত খেজুরের হালুয়া দিয়ে আমি বাসর করে মিষ্টি মুখ করেছিলাম, নাইস না? তো এখন আমি দিয়ে দিচ্ছি হলো কনডেন্স মিল্ক 1 কাপ। তো মিষ্টি কোনো কিছু লাগবে না, চিনি বা গুড়, যেহেতু কনডেন্স মিল্ক আছে আর খেজুর তো এমনিতেই মিষ্টি, মিষ্টিটা লাগছে না। অবশ্যই ভিউয়ার্স আপনারা এটা করে দেখবেন, এটা ইফতারির পাশে খাওয়া যায়, সুইট ডিশ হিসেবেও খাওয়া যায়, যে কোনো বড় অকেশনে সুইট ডিশ হিসেবেও এটা খাওয়া যায়। তো দিয়ে দিলাম 1 কাপ রুহাবজা, খুব সুন্দর একটা অ্যারাবিয়ানি ইমেজ আসবে এখানে রুহাবজাটার জন্য, অ্যারাবিয়ান আমেজ আসবে। 1 চা চামচ এলাচি দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু টেনে আসলে তারপর দিয়ে দিব হলো ক্রাশ করা চীনাবাদাম 1 কাপ, আর দিয়ে দিব কিশমিশ 1 কাপ। আচ্ছা, আমার আরও আরও লাগছে কাজু বাদাম 1 কাপ। ইচ্ছে করলে আপনারা বাদামটা শুধু কাজুটা দিলেও হবে, তা আমি চিনে বাদামটাও দিলাম। তো 1 ঘন্টা এটাকে নেড়ে চেড়ে উঠিয়ে নিব। এই তো হয়ে গেল আমার খেজুরের হালুয়া, এখন এটা সুন্দর করে বেড়ে পরিবেশন করার পালা। কি নাইস না দেখতে? আমার মনে হয় এটা সবার খুব পছন্দ হবে। এটা একটু কাজু দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম, লাস্টে একটু পোস্তদানা ছিটিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।